টিকা নিয়ে জরুরি বার্তা দিল সিসিক। সিলেট সিটি কর্পোরেশনে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের প্রথম দিন টিকা নিয়েছেন 2009 জন। আজ মঙ্গলবার তাদেরকে নগর ভবনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে এসব টিকা দেওয়া হয়। আগামীকাল বুধবার থেকে যারা মোবাইলে বার্তা পাবেন কেবলমাত্র তাদেরকেই টিকা দেওয়া হবে। ক্রমান্বয়ে অপেক্ষমান তালিকার সবাই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন বলে জানায় সিসিকের স্বাস্থ্য বিভাগ। সিলেট সিটি কর্পোরেশনের দুটি টিকা কেন্দ্রের রেজিস্ট্রেশনকারীদের মধ্যে যারা আগে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজের টিকা পাননি বা গ্রহণ করতে পারেননি তাদেরকেই টিকা দেওয়া হবে। সিসিকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিনে আজ অপেক্ষমান তালিকার 500 জন টিকা গ্রহণকারীকে মোবাইলে বার্তা পাঠানো হয় এবং সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়। কিন্তু নির্ধারিত টিকা গ্রহণকারী ছাড়াও অনেকে টিকা নিতে নগর ভবনে আসেন। এ অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাৎক্ষণিকভাবে মোবাইলে বার্তা পাঠানোর আরও একটি বুথ বসানোর নির্দেশ দেন। মোবাইলে টিকা গ্রহণের জন্য বার্তা পাননি এমন টিকা গ্রহণকারীদের এই বুথের মাধ্যমে প্রথমে মোবাইলে বার্তা পাঠানো হয়, পরে তাদেরকে কাঙ্ক্ষিত টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। ফলে প্রথম দিনে নির্ধারিত 500 জন টিকা গ্রহণকারীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকলেও মোট 2009 জনকে টিকাদান করা হয়। মঙ্গলবার রাতে সিসিকের ফেসবুক পেজে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্মানিত টিকা গ্রহণকারীদের আশ্বস্ত করা যাচ্ছে যে চাহিদা অনুযায়ী অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ স্বাস্থ্য বিভাগের নিকট মজুদ রয়েছে। প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যায় টিকা প্রত্যাশীদের পুনরায় মোবাইলে বার্তা পাঠানো হবে। কেবলমাত্র তারাই নির্দিষ্ট তারিখে নগর ভবনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে টিকা নিতে আসবেন। যারা মোবাইলে বার্তা পাবেন না তারা অপেক্ষমান তালিকায় থাকবেন এবং নির্দিষ্ট তারিখে তাদেরকে বার্তা প্রেরণ করা হবে। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড টিকার অপেক্ষমান তালিকার দ্বিতীয় ডোজ প্রদানে সকলের সহযোগিতা কামনা করেছেন সিসিক কর্তৃপক্ষ। উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে যথারীতি চলমান টিকার কার্যক্রম অব্যাহত থাকবে। সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে 7 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ তারিখে শুরু হয় অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড টিকাদান কার্যক্রম।